আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক জানাস কুকিং অ্যান্ড পেন্টিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে আপনাদেরকে 2 পাউন্ডের একটা জন্মদিনের কেক তৈরি করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। একটা ছাঁকনির সাহায্যে প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেনে নিব। এখানে আমি 3/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, আরও দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এবারে এটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। এই অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে। এবারে একটা হ্যান্ড স্কেলের সাহায্যে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিশানো হয়ে গেলে অন্যদিকে আমি একটা পাত্রে 3টা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিব। ডিমটা ভাঙার সময় কুসুমটা সামান্য ভেঙে গিয়েছে, সেজন্য আমি এখানে ডিমের খোসাটা ইউজ করছি। এতে করে খুব সহজেই সাদা অংশ থেকে কুসুমটা আলাদা হয়ে যাবে। ডিমের কুসুমগুলোকে আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখছি। এবারে আমি ডিমের সাদা অংশটাকে 2 মিনিট লো স্পিডে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর এই পর্যায়ে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে সবটা চিনি একবারে অ্যাড করব না, কিছুক্ষণ পর পর চিনিটা অ্যাড করে বিট করে নিতে হবে। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত বিট করতে হবে। কিছুক্ষণ বিট করার পর বিটারটাকে অফ করে রেস্টে দিতে হবে, তা না হলে বিটারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে কিছুক্ষণ বিট করার পর চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে, সেই পর্যায়ে আমি ডিমের কুসুমগুলো অ্যাড করে দিচ্ছি। এবারে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চকলেট এসেন্স। এবারে আবার বিট করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে বিটারটাকে অফ করে দিচ্ছি। এবারে এর মধ্যে শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ একসাথে দেওয়া যাবে না। এখন এগুলোকে আলতো হাতে একটা স্পেচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে মিশানোর সময় খুব তাড়াহুড়ো করলে চলবে না, আলতো হাতে সবগুলো উপকরণ মিশাতে হবে। এখন বাকিটা দিয়ে আবারও আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমার সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে ব্যাটারটাকে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এটাকে ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো বাবল না থাকে। এদিকে একটা হাঁড়ি আমি চুলায় ফ্রিহিটে দিয়ে দিয়েছি। ঢাকনার ছিদ্রটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। মোল্ডটাকে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 30 থেকে 40 মিনিট পর আমি ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি আমার কেকটা হয়েছে কিনা। একটা কাঠি কেকের মাঝ বরাবর ঢুকিয়ে চেক করে নিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম পরিষ্কার, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। আমি কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে আমি কেক বোর্ডের উপরে সামান্য কিছু ক্রিম লাগিয়ে নিচ্ছি, এতে করে কেকটা জায়গা থেকে নড়বে না। এবারে আমি ক্রিমের উপর একটা পার্ট বসিয়ে নিয়েছি। এর মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন এটার উপর ক্রিম দিয়ে সবটাকে কভার করে নিচ্ছি। এবারে এর উপর আরেকটা পার্ট দিয়ে দিচ্ছি, এটাতেও সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। এই পার্টেও একইভাবে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। এবারে লাস্ট পার্টটা দিয়ে দিচ্ছি, এখানেও আগের মতো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। পুরোটা কেক আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। যেহেতু আজকে আমি একটা পিঙ্ক কালারের কেক তৈরি করব, তাই পিঙ্ক কালারের ক্রিম দিয়ে পুরোটা কেক কভার করে নিচ্ছি। ডেকোরেশনের কথাটা আসলে আমি বলে বুঝাতে পারবো না, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন।
রেডি হয়ে গিয়েছে আমার আজকের কেক। আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।